ওম অনুমতে নমঃ। উদ্যোগঃ সফলতাম আপ্নোতি নিত্যম ঐশ্বর্যম উপার্জয়েত সহস্রশীর্ষম দেবম্বো সোহম ইন্দ্রমহ মরধনম। প্রত্যেকেরই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত। যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন। আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা। আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি, তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারকগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে। সর্বপ্রথম শনি মহারাজ 3রা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন তুলা রাশিতে। এরপরে 13ই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে। তারপরে 20ই অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 3রা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। 5ই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। 16ই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের 27 তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 6ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে। এরপরে 14ই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে। একেবারে মাসের 4র্থ সপ্তাহে অর্থাৎ 23শে অক্টোবর বুধ সাথী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন। 28শে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষ্যা নক্ষত্রে। অন্যদিকে 14ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং 24শে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাথী নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অক্টোবর 2024 মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। বৃষরাশি এবং বৃষলগ্নের টরাস সাইনের জাতক জাতিকাদের অক্টোবর 2024 মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে
আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি হল বৃষ রাশি, আর এই রাশির অধিপতি হলেন দৈত্যগুরু এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্রগ্রহ, যে কারণে বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা খুব বুদ্ধিমান প্রকৃতিরই হয়ে থাকেন এবং জীবনে সততাকেই বেশি মূল্য দিয়ে থাকেন। এনারা যেহেতু উদ্যমী ও কঠোর পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন, সেই কারণে যে কোনো কাজে বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অতি অনায়াসেই সফলতাও লাভ করতে পারেন। তার পাশাপাশি এনাদের বিশ্লেষণাত্মক এবং সহযোগিতামূলক প্রতিভার কারণে খুব সহজেই অন্য লোকের প্রকৃতি ও তাদের আচরণ বুঝে নিতে পারেন এবং তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। তবে এনারা এতটাই আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে থাকেন যে অনিচ্ছাকৃতভাবে হলেও কখনো কখনো আত্মসম্মান কমে যাচ্ছে এই ভ্রান্ত ধারণায়ও ভুগে থাকেন। প্রেম হোক অথবা দাম্পত্য জীবন, প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এনারা বেশ আত্মকেন্দ্রিক থাকতেই বেশি পছন্দ করে থাকেন। এবারে যদি অক্টোবর 2024 মাসিক রাশিফলের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে যারা বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা বেশ অনুকূল ফলাফল অর্জন করতে পারবেন, যে কারণে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে বিশেষ আর্থিক সুযোগ সুবিধাও পেতে পারেন, ফলে আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। তবে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূল, মাসের শেষার্ধে আপনাদের আয়ের তুলনায় ব্যয় অনেক বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা রয়েছে, তাই এই সময় আপনাদের বেশ সাবধান সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসে আপনাদের উপর প্রচুর কাজের চাপ বাড়তেই দেখা যাবে, ফলে আপনারা যদি আপনাদের চাকরি বা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে পারেন, তবে অতি সহজেই কাঙ্ক্ষিত ফলাফলও অর্জন করতে পারবেন। ব্যবসায়ী বন্ধুদের জন্যও এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। এমনকি এই সময় বেশ কিছু নতুন মানুষ বা পরিচিতি থেকে আপনারা পেশাগত জীবনে কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন। অন্যদিকে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, এই মাসে আপনারা অধ্যাবসায়ে কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন। পড়াশোনার ঘন ঘন বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার কারণে আপনারা পড়াশোনার প্রতি প্রায় অমনোযোগী হয়েও পড়তে পারেন এবং অধ্যাবসায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সেখান থেকে আপনারা দূরে সরে যেতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রচুর মনোসংযোগ বৃদ্ধি করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, কারণ আপনাদের এই প্রেম সম্পর্ককে কেন্দ্র করে অনেক কিছু, যেমন উভয়ের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বা ঝগড়া বড় আকার ধারণ করা বা আপনাদের এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বাইরের লোকের হস্তক্ষেপ অথবা এই সম্পর্ককে নিয়ে পরিবারের অভ্যন্তরে কারো সাথে তর্ক বিতর্ক ইত্যাদির মতো অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। তাই মাসের শুরু থেকেই এই বিষয় সম্পর্কে আপনাদের প্রস্তুত থাকতে হবে এবং বেশ পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। তবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন, এই মাসটি তাদের জন্য বেশ অনুকূল ও চমৎকার সময়। আপনাদের বৈবাহিক জীবনে নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা ও সম্প্রীতির পুনঃপ্রতিষ্ঠা হতেই দেখা যাবে, যে কারণে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হবে এবং সম্পর্কে পরিপক্কতা আসবে। পরিবারের অভ্যন্তরেও সুখের সঞ্চার ঘটবে। যদিও কিছু কিছু বিষয় নিয়ে পারিবারিক জীবন উত্থান পতন দেখা দিতে পারে, তবে পারিবারিক বোঝাপড়া ও পারস্পরিক ভালোবাসা এতটাই উন্নত হবে যে আপনারা একত্রে আগত সকল সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। তবে যদিও এই মাস স্বাস্থ্যের দিক থেকে বেশ প্রতিকূল মাস, কোনো কারণে শরীর দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের আরও ঝামেলা বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় স্বাস্থ্য সমস্যার কারণে অনেক সুযোগ হাতছাড়াও পর্যন্ত হয়ে যেতে পারে। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের গোচর বা রাশি পরিবর্তনের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কেরিয়ার বা কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ
অনুকূল মাসই হতে চলেছে। তবে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করার জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস ধরেই আপনাদের দশম ভাবে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ অনুভব করতে পারবেন। কাজের উপরে ভিত্তি করে আপনাদেরও ক্রমাগত কঠোর পরিশ্রম করতেই দেখা যাবে। যদিও আপনারা এর ফলাফল তাৎক্ষণিক নাও দেখতে বা পেতে পারেন, তবে আপনাদের করা এই পরিশ্রম বৃথা যাবে না বললেই চলে, এবং যা আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে। তাই কোনো প্রকার হতাশাগ্রস্ত না হয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান, কারণ আজকের করা পরিশ্রম আপনাদের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষা প্রদান করবে এবং এর থেকে আপনারা প্রচুর সুযোগ সুবিধাও ভোগ করতে পারবেন। অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি শুক্র মহারাজ মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করে থাকবেন, যে কারণে চাকরিতে আপনাদের অবস্থান বেশ শক্তিশালী ও অনুকূল করে তুলতে সহায়তা প্রদান করবেন। আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের সকল পরিকল্পনা বা চক্রান্তকে নস্যাৎ করে তাদের পরাজিত করে বিজয়ের শিরোপা আপনারাই পড়বেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও বেশি মজবুত ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে। এরপরে 13ই অক্টোবর আপনাদের রাশির অধিপতি শুক্র যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান পদাধিকার অর্থাৎ পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে যেহেতু সারা মাস ধরে রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আপনাদের উপর নিয়মিত নজর রেখে চলবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বিশেষ কিছু প্রতিপক্ষের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা নিয়মিতভাবে আপনাদের কাজে বাধা বিপত্তি সৃষ্টি করেন তাদের মধ্যে যে কেউ আপনাদের বিরুদ্ধে ঊর্ধ্বতনদের কান ভরাতে পারেন। তাই কর্মক্ষেত্রে আপনাদের সজাগ থাকা এবং চোখ কান খোলা রেখে চলাই প্রধান ও উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তার সাথে সাথে মাসের প্রথমার্ধে আপনারা চাকরি পরিবর্তন করার মতো পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন। আপনারা যদি ইতিমধ্যেই অন্য কোনো চাকরির জন্য আবেদন করে থাকেন তবে এই মাসে সেই চাকরি প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল মাস, কারণ এই মাসে আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে বেশ ভালো আয় লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় ব্যবসা থেকে ভালো আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। অন্যদিকে যেহেতু আপনাদের একাদশ ভাবে রাহু মহারাজ এবং প্রথম ভাবে অর্থাৎ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন, যার ফলে জীবনে চলমান নানান আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যাগুলি অনেক কম করতে সহায়তা করবে, যা ব্যবসার উন্নতি ও অগ্রগতির জন্য অনেক সহায়ক প্রমাণিত হবে। এই সময়ে আপনাদের পরিচিতিও অনেক বাড়বে এবং আপনারাও সমাজের অনেক বিশিষ্ট মানুষজন বা ব্যক্তিত্বের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন, ফলে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির দরজা উন্মুক্ত হয়ে যেতেই দেখা যাবে। আবার যেহেতু 20 অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, এর ফলেও আপনারা ব্যবসায় বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। এমনকি এই সময় ব্যবসাতে উন্নতি ও অগ্রগতি করার জন্য নানান নতুন সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে। এই সময় আপনারাও নানান ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার প্রয়াস প্রচেষ্টা চালাবেন, তবে ধৃষ্টতা দেখিয়ে ঝুঁকি নেওয়া আপনাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে, যার ফলে আপনারা যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সম্প্রীতি বজায় থাকতেই দেখা যাবে এবং যাকে কেন্দ্র করে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির পথ প্রশস্ত হতেই দেখা যাবে। যদিও ছোটোখাটো কিছু কিছু সমস্যা এই সময় আপনাদের ফেস করতে হতে পারে, তবে অনেক চ্যালেঞ্জ বা বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আপনারা আপনাদের ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়ই হতে চলেছে। এই সময় আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ অসাধারণ উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বুধ এবং আধ্যাত্মিকতার কারকগ্রহ কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে একত্রে অবস্থান করে থাকবেন, তার সাথে সাথে রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ সারা মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান
অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আয় দিন দিন বৃদ্ধি পেতেই দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ সমৃদ্ধশালী হয়ে উঠবেন। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বাদশ ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, এর ফলে আপনারা যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টি বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে। এই সময় নানা বাহ্যিক ক্ষেত্র থেকে ও নানান ব্যবসায়িক কৌশল বা উপায় অবলম্বন করে আপনারা আর্থিক লাভ প্রাপ্ত করতে পারবেন, এমনকি এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্সেও বৃদ্ধি ঘটতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় যে কোনো বিষয়ে আপনাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তের আকারই ধারণ করতে দেখা যাবে, এমনকি এই সময় আপনাদের যে কোনো অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হতেও দেখা যাবে। তার পাশাপাশি আপনারা সমস্ত উৎস থেকেই অর্থ ও সম্পদ লাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। আবার যেহেতু বিপরীতমুখী শনি মহারাজ সারা মাস ধরেই আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের খরচ কম করতে বা খরচ আপনাদের নিয়ন্ত্রণে রাখতেও অনেক সাহায্য করবে, ফলে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে এবং আপনারা সর্বক্ষেত্রেই আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন এই সময় আপনারা শেয়ার বাজার সংক্রান্ত বিনিয়োগ থেকেও বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তবে 10ই অক্টোবর যখন বুধ আপনাদের ষষ্ঠভাবে, 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করে সেখান থেকে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে দেবেন এবং 20ই অক্টোবর মঙ্গলও আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করবেন। গ্রহ সমন্বয়ের অবস্থান ও তার প্রভাবে মাসের শেষার্ধে আপনাদের ব্যয় অধিক মাত্রায় বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আয়ের ধারাবাহিকতাও কিছুটা স্থিতিশীল হয়ে পড়তে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাদের অর্থ সংক্রান্ত বিষয় সঠিকভাবে পরিচালনা করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে, যাতে পুরো মাসটি আপনারা ভালোভাবে চলতে পারেন। তবে আপনারা যদি সঠিক বাজেট তৈরি করে চলতে পারেন এবং অর্থের সদ্ব্যবহার করে চলতে পারেন, তবে আপনারা বেশ ভালো আর্থিক জীবনযাপন করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি কিছুটা প্রতিকূল মাসই হতে চলেছে যারা বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন। যদিও মাসের শুরুর সময় আপনারা কিছুটা মানসিক ও শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন, যেহেতু একাধিক গ্রহের সমাগম আপনাদের পঞ্চমভাবে থাকবে এবং সেখান থেকে আপনাদের একাদশভাবকে প্রভাবিত করবে, সেই কারণে এই সময় আপনারা পেট সংক্রান্ত কোনো সমস্যা যেমন অ্যাসিডিটি, পেটে ব্যথা, ক্র্যাম্প, জ্বালা পোড়া বা লিভার ফুলে যাওয়ার মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই অধিক তেল মশলাযুক্ত খাবার বর্জন করে চলা এবং ঘরে নির্মিত সহজে হজমযোগ্য খাবার গ্রহণ করা বা খাওয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্ভব হলে বিশুদ্ধ পরিবেশে প্রাতঃকালে হাঁটা বা প্রাণায়ামের মাধ্যমে আপনাদের শরীরের সঠিক যত্ন নেওয়া আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তার সাথে সাথে এই মাসে যে কোনো ধরনের সংক্রমণ জাতীয় সমস্যাও আপনাদের সাময়িক সমস্যায় ফেলতে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি খুব সজাগ ও সতর্ক থাকতে হবে। যেহেতু 10ই অক্টোবর বুধ আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবেন এবং 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণও আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তার সাথে সাথে 9ই অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশিতে বিপরীতমুখী বা বক্রী হবেন। গ্রহ সমন্বয়ের এই অবস্থান আপনাদের জন্য খুব একটা অনুকূল হবে না বললেই চলে। তাই সারা মাস ধরেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্ন নেওয়া আপনাদের প্রধান কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে, অন্যথায় বড় কোনো স্বাস্থ্য সমস্যার কবলে আপনারা কিন্তু পড়তে পারেন। এবারে যদি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও অন্যান্য সম্পর্কের বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই সম্পর্কের মধ্যে কখনও অনুকূল আবার কখনও কখনও প্রতিকূল পরিস্থিতির মিশ্রণ আপনারা উপলব্ধি করতে পারবেন। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং গোপনীয়তার কারকগ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, তার সাথে সাথে গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের পঞ্চমভাবে থাকবে, সেই কারণে এই সময় আপনাদের উভয়ের মধ্যে প্রেমের অনুভূতি তো থাকবে, তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেক নাটকীয়তা ও বাস্তবতার সম্মুখীন আপনারা হতে পারেন। এই সময় কখনো কখনো আপনাদের প্রিয়জন আপনাদের বেশ বিরক্ত করতে পারেন, আবার কখনো কখনো এই সম্পর্ক নিয়ে আপনারা মানসিকভাবে অস্বস্তিও বোধ করতে পারেন, আবার কখনো কখনো আপনারা অনুভব করতে পারেন যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ
বা সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এক কথায় আপনারা নিজেরাই আপনাদের এই সম্পর্ক নিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়তে বা আত্ম উপলব্ধিতে প্রশ্নের সম্মুখীন হতে পারেন, ফলে কিছু সময়ের জন্য হলেও প্রিয় মানুষটির প্রতি আপনাদের ভালোবাসার অনুভূতি হ্রাস পেতে পারে। তবে আতঙ্কিত না হয়ে আপনারা যদি একটু ধৈর্য ধরে আত্মসংযমী হয়ে এই সমস্যাগুলিকে অতিবাহিত করতে পারেন বা সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন, তবে এর ফলে আপনারা ভবিষ্যতের সম্পর্কের মধ্যে ইতিবাচকতাও অনুভব করতে পারবেন। যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ উভয়ই আপনাদের পঞ্চমভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির অনুকূল দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে, তাই মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক বেশ অনুকূল সময়ই হতে চলেছে। আপনারা যদি সত্যিই আপনাদের প্রিয়জনকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের আচরণ নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং তারা যদি কোনো অপ্রিয় কথাও বলে ফেলেন তবে তা উপেক্ষা করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এমনকি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা এটাও অনুভব করতে পারেন যে আপনাদের প্রিয়জন আপনাদের কোথাও পরীক্ষা করছেন, ফলে আপনাদের সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। আপনারা যদি চান তবে এই সময় আপনারা তাকে প্রেম সম্পর্কে বিবাহ সম্পর্কে পরিণতি দেওয়ার বিষয়ে প্রস্তাবও দিতে পারেন, কারণ এই সময় তিনি আপনাদের এই প্রস্তাবে সম্মতি প্রদান করার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবারে যদি দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনাদের জন্য এই মাসটি বেশ অনুকূল ও ভালো হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরেই আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমে তার পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের বিবাহবন্ধন আরও সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। তবে যেহেতু বিপরীতমুখী শনি মহারাজের দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে কিভাবে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে সুখ শান্তি ও উন্নতির বাতাবরণ বজায় রাখতে পারেন তার জন্য আপনাদের অবিরাম প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। আপনাদের নিজেদের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলি সঠিকভাবে বুঝতে হবে এবং সেগুলি আত্মবিশ্লেষণের মাধ্যমে সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করার প্রতিও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনাদের জীবনসাথীর সাথে বন্ধু বা বোঝাপড়া অটুট রাখার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন, তখন যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের উভয়ের সাথে দ্বন্দ্ব বা মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনারা যদি আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই পরিস্থিতিগুলি এড়িয়ে চলা বা মোকাবেলা করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে আপনারা দাম্পত্য জীবন সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং আপনাদের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসাও বজায় থাকতে দেখা যাবে। যারা নবদম্পতি আছেন এই মাসে আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো বিশেষ বা ভালো খবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এই মাসে আপনাদের পরিবারে নতুন সদস্য অর্থাৎ সন্তানের শুভাগমন সংক্রান্ত শুভ খবর প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের বাড়িতে বা পরিবারে আনন্দ ও সুখের সঞ্চার হতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল থাকারই সম্ভাবনা রয়েছে, কারণ এই মাসে পরিবারের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক পরিবেশ কিছুটা অশান্তপূর্ণ হয়ে পড়তে পারে। যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যে কারণে এই সময় পরিবারের অভ্যন্তরে আপনাদের কথাবার্তায় কিছুটা তিক্ততা বা কঠোর হয়ে পড়তে পারে এবং যে কারণে পরিবারের সদস্যরা পারস্পরিক সম্পর্কের মধ্যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়ার অভাব অনুভব করতে পারেন। এই কারণে পারিবারিক জীবনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে 20 অক্টোবর যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন তখন চলমান এই পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের নিয়ন্ত্রণে আসতে শুরু করবে এবং বাড়ির পরিবেশ বেশ ইতিবাচক ও উন্নত হতেই দেখা যাবে। পাশাপাশি চলমান বিবাদ বা বিপত্তি মিটে গিয়ে শান্তির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও কেতু মহারাজ একত্রে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন এবং এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশম ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, সুতরাং গ্রহ সমন্বয়ের অবস্থান ও তাদের প্রভাবের কারণে পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে। অর্থাৎ আপনারা কখনো কখনো পারিবারিক পরিবেশে ইতিবাচকতা অনুভব করতে পারেন, আবার কখনো কখনো বিবাদের মতো পরিস্থিতিও সম্মুখীন আপনাদের হতে হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই
বাড়ির বা পরিবারের অবস্থার দিকে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং বিশেষ মনোযোগী হতে হবে, অন্যথায় পরিস্থিতি আপনাদের হাতের বাইরেও চলে যেতে পারে। তবে মাসের প্রথমার্ধে আপনাদের ভাই বোনের যারা আছেন তাদের সাথে আপনাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকতেই দেখা যাবে। তবে দ্বিতীয়ার্ধে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা কোনো বিষয়ে কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই এই সময় আপনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। এর ফলেই আপনারা আপনাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসা অক্ষুণ্ণ রাখতেই সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন শিবলিঙ্গে জলাভিষেক করুন এবং প্রত্যেক দিন 108 বার করে শ্রী মহালক্ষ্মী বীজমন্ত্রের জপ করুন। প্রত্যেক বুধবার করে গোমাতাকে সাধ্যমতো সবুজ মুখ খাওয়ান এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো অভাবী দরিদ্র মানুষকে সাধ্যমতো ছোলার ডাল দান করুন। প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে, ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।